এবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করবো দেখেন আপনাকে কি বলছে যে যদি এটা ইকোয়াল টু এটা হয় তাহলে দেখাও যে এটা ইকোয়াল এটা তাহলে গিভেন ডাটা যেটা দেওয়া আছে দেখেন এখানে অনুপাত আকারে দেওয়া আছে এবং এর ভিতরে কি আছে কাল্পনিক জিনিসও আছে এই যে কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি নাই কাল্পনিক কোনো জিনিস নাই তাহলে কাল্পনিক জিনিসকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনার পদ্ধতি কয়টা সাধারণত আমার মনে হয় যে দুইটা একটা কি আপনার বাস্তব এবং সরি আপনার বাস্তব এবং অবাস্তবকে কি করতে হবে পৃথকীকরণ করতে হবে ঠিক আছে সমীকৃত করতে হবে করার পরে আপনি যদি কিছু করেন তাহলে ওখানে জটিল নাম্বার থাকবে না ঠিক আছে কাল্পনিক সংখ্যা থাকবে না অথবা যদি একক জায়গায় কাল্পনিক নাম্বার বা আই থাকা অবস্থায় যদি উভয় পাশে বর্গ করতে পারেন তবেও সে চলে যাবে ঠিক আছে তো কি করা যায় আমরা একটু দেখি গিভেন ডাটা কি দেওয়া আছে গিভেন এখানে আসলে দেওয়া আছে কত এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস ডি ওকে তো আমরা কী করবো আর আর গুন গুণ করবো এ এক্স দ্বারা নিচে এবং এটা দ্বারা এ ওয়াইকে এক দ্বারা যদি নিচে গুণ করি তাহলে এক্স সি প্লাস আই এ এক্স ডি ইকুয়াল টু এ ওয়াই প্লাস আই ওয়াই বি এখন আমরা করবো কি দেখেন এই যে বাস্তবগুলো একসাথে করি এক্স সি মাইনাস এ ওয়াই আর পাশে যায় আই কমন নিই আই কমন নিলে এখানে কত থাকে ওয়াই বি আর এটা যদি পার করি পাশে তাহলে কি হবে মাইনাস আই তো কমন নিয়েই ফেলছি তাহলে থাকে কত এক্স ডি ওকে এখন দেখেন এই যে আইটা একটা আমরা যদি উভয় পাশে বর্গ করি যে এক্স সি মাইনাস এ ওয়াই বর্গ করলাম ঠিক আছে আই ওয়াই বি মাইনাস এক্স ডি উভয় পাশে কী করলাম বর্গ করলাম তাহলে এ পাশে আমার কি হয়

তো এখন কি করা লাগবে দেখেন যে এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা এখানে যেটা প্রমাণ করতে বলছে এখানে কিন্তু সেই রকমই শুধু এখানে কিন্তু কাল্পনিক নাম্বার নাই এখানেও কিন্তু আমার কি কোনো কাল্পনিক নাম্বার নাই এখন জাস্ট আমি এখান থেকে যদি কমন নিই তাহলে এটা আমি কি পেয়ে যাব। ঠিক আছে তো আপনি আরেক লাইন চাইলে একটু এমনি লিখে দিতে পারেন পরে দেখে দেখে ওই লাইনই শুধু লিখে দিলেই হয়ে যাবে কারণ এটা কমন নিলে হানড্রেড পার্সেন্ট ওটার মতোই হবেই এ মাইনেস দ্বারা আরেকটা লাইনে গুণ করে দেন পরের লাইনে আমরা দেখে দেখে ডে ফেলব एक्स स्क्र सी स्क्र माइनस टू ए सी एक्स वाई प्लस ए स्क्र वाई स्कोयर इक्वल टू माइनस वाई स्क्र बी स्क्र प्लस टू बी डी एक्स वाई माइनस एक्स स्क्र डी स्क्र ओके মানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে ফেললাম এখন দেখেন একটা জায়গা শুধু দেখি এক্স স্কোয়ার যদি কমন নেই এক্স কমন নিলে দেখেন এখানে কি থাকে সি স্কোয়ার আর একটা এক্সএ স্কোয়ার কোথায় এই যে এক্স এই মাইনাসটা পার করে নিয়ে আসলে কী হবে প্লাস তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কী থাকে ডি স্কোয়ার তাহলে এই যে সি স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার এই যেটা কিন্তু আমার মিলে গেছে এরকমভাবে প্রত্যেক জায়গায় মিলবে কিন্তু এভাবে কমন নিয়ে মিলাইতে গেলেও সময় বেশি লাগবে দরকার নেই আপনি সরাসরি লেখে দেন অথেব এই এটা দেখে দেখে লিখে দেন সি স্কোয়ার প্লাস

করবেন খুব সুন্দর করে করবেন ওকে ডান